ইসলামিক চ্যানেল আল হাদি মিডিয়ায় আপনাকে স্বাগতম। আমি যদি আমার আল্লাহকে পেয়ে যাই তো আমি সব পেয়ে যাব, ঠিক কিনা জোরেগণ? আর আমি যদি আমার আল্লাহকে হারিয়ে ফেলাই তাহলে আমি সব হারিয়ে ফেলবো, ঠিক কিনা জোরেগণ? আল্লাহ 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 তুমি সত্তার হয় আল্লাহ আল্লাহ তুমি জব্বার হয়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলি যেই গোলাম আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য এক কদম অগ্রসর হই, আমি আল্লাহ ওই বান্দার দিকে আমি আল্লাহর রহমত দুই হাত অগ্রসর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও নবীর উম্মত, আল্লাহ বলেন যেই বান্দা আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসবে আমি আল্লাহর রহমত ওই বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া যাবে, আমি আল্লাহর দিকে যেই বান্দা দৌড়ায়া দৌড়ায়া আসবে ওই বান্দাকে আমি আল্লাহ আমার কুদরতি কুলে উঠাইয়া আমি আল্লাহ আমার রহমত দিয়া ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায় দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ তুম মেরা সত্তার হ্যায়, আল্লাহ আল্লাহ তুম মেরা জব্বার হ্যায়। কাকে পাওয়ার জন্য আসছি? আরো জোরে বলতে হবে, আওয়াজটা বাড়াইতে হবে, মুসলমান আওয়াজ বাড়ান। কাকে পাওয়ার জন্য আসছি এখানে? আল্লাহকে তো এমনি এমনি পাওয়া যাবে না, আল্লাহকে যদি বান্দা পাইতে চাও সাধনা করা লাগবে। যে কোন কাজ আপনি করবেন ওই কাজের ভিতরে সাধনা করা লাগে, ঠিক কিনা জোরে কন? দুনিয়ার লাইনে যেই সমস্ত কাজ আপনি করবেন, আপনি একটি বাড়ি বানাবেন, আপনি একটি গাড়ি বানাবেন, আপনার এই ঘরের বিষয় নিয়ে আপনার সাধনা করা লাগবে, তারপর আপনি ঘর উঠাইতে পারবেন। আপনি একটি গাড়ি বানাবেন, এর পিছনে আপনার মেহনত করা লাগবে, সাধনা করা লাগবে, ঠিক কিনা জোরে কন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, আল্লাহকে যদি পাইতে চাও এখানেও আপনার আমার সাধনা করা লাগবে। কেমন সাধনা করবেন জানেন? আল্লাহকে যদি পাইতে চান আরামের ঘুম হারাম করিও, যাই নামাজ বিছাইয়া কবির রজনীতে মাওলার কুদরতি কদমে সিজদা কর, আমার মাওলাকে পেয়ে যাবি। আল্লাহকে যদি বান্দা পেতে চাও সকালবেলা ফজরের নামাজ আদায় করিয়া সূরা ইয়াসিনের তেলাওয়াত কর, সূরা ইয়াসিনের তেলাওয়াত করিয়া মাওলার নামের জিকির কর, গোপনে গোপনে মাওলার সাথে সম্পর্ক করে দেও, মাওলার সাথে যদি সম্পর্ক জোড়াইতে পারো রে বান্দা তাহলে তুমি মাওলাকে পেয়ে যাইবা, আর আমার মাওলাকে যদি আমরা পেয়ে যাই জান্নাত আমরা পেয়ে যাব, আর আমার মাওলাকে যদি আমরা হারায়া ফালাই আমরা জান্নাত পাব না, জাহান্নামের আসামি হয়ে যাব, ঠিক কি না জোরে কন? ও মুসলমান নবীর উম্মত, আমি যে কথা বলতেছিলাম আল্লাহর সাথে সম্পর্ক জুড়িয়ে দাও মানুষকে দেখানোর জন্য নয়, এই অন্তরটা দিয়ে মাওলার সাথে সম্পর্ক পয়দা কর। অন্তরের খবর কে জানে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কে জানে অন্তরের খবর? দুনিয়ার কেউ জানে না, অন্তর্যামী হলেন আমার আল্লাহ, ঠিক কিনা জোরে কন? অন্তরের খবর জানে আমার মাওলা,
এই দিলটা দিয়া যখন তুমি মাওলার সাথে সম্পর্ক পয়দা করবা, আল্লাহর সাথে যখন বান্দা তোমার সম্পর্ক হয়ে যাবে, যেই বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক ওই বান্দা আসমানের দিকে তাকাইয়া আসমানের দিকে তাকাইয়া গবেষণা করে, এত বড় আসমান একটা খুঁটিও নাই, এই আসমান কে তৈরি করলো, এখানে খুঁজিয়া তালাশ করে আমার মাওলা, এই দুনিয়ার চাইতে তেরো লক্ষ গুণ বড় সূর্য, এই সূর্যটার দিকে দিয়ে ওই আল্লাহর বান্দা চিন্তা করে, মুমিন বান্দারা এই সূর্যের দিকে তাকায় চিন্তা করে, এই এত বড় সূর্য 9,30,00,000 মাইল উপরে ঝুলন্ত, এখানে গবেষণা করিয়া চিন্তা করে বের করে কেউ না, ইনি হলেন আমাদের আল্লাহ, ঠিক কিনা জোরে কন। ও মুসলমান নবীর উম্মত, যেই বান্দাগুলি দুনিয়ার জমিনে মাওলার জন্য জিকির করবে, যেই বান্দাগুলি দুনিয়াতে মাওলার জন্য নামাজ আদায় করবে, যেই বান্দাগুলি দুনিয়াতে মাওলাকে রাজি খুশি করার জন্য সমস্ত ইবাদত করবে, ওই মানুষগুলি হাশরের ময়দানে যখন উঠবে, ওই মানুষগুলি হাশরের ময়দানে উঠিয়া দৌড়াইবে আর বলবে আমার মাওলাই কই, এখন আমার মাওলাই কই, দৌড়াবে আর বলবে দুনিয়াতে মাওলার জন্য কত জিকির করছি মাওলার দেখা পাই না, দুনিয়াতে মাওলার জন্য কত ওয়াজের প্যান্ডেলে দৌড়েছি মাওলাকে পাই নাই, দুনিয়ার জমিনে মাওলাকে পাওয়ার জন্য কত ইবাদত করলাম আমার মাওলাকে পাই নাই, এখন আমার মাওলাই কই, এখন আমার মাওলাই কই, এই কথা বলবে আর বলবে মাওলা তুমি এখন তোমার দিদার দাও, বান্দাগুলি চিল্লাইবে আর হাসরের ময়দানে দৌড়াবি, আমার আল্লাহ বলবে ও আমার পাগলেরা আয় আমার পাগলেরা আয়, আমি আর তোদেরকে ঘুরাবো না, আমি আর তোদেরকে ঘুরাবো না, আয় বান্দা আয় তোদের সাথে আমি দিদার দিব, ও মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 নূরের পর্দা উঠাইয়া আমার মাওলা তার বান্দাদের সাথে দিদার দিবে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই বান্দাগুলি আল্লাহকে এমন ভাবে দেখবে যেমন তোমরা দুনিয়ার জমিনে পূর্ণিমার চাঁদ দেখো, যেমন দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষ এই লক্ষ লক্ষ মানুষগুলি পূর্ণিমার চাঁদকে দেখে, পূর্ণিমার চাঁদ হলো একটা, লক্ষ লক্ষ মানুষ তা দেখে, দেখতে কোনো ভিড়াভিড়ি হয় না, কোনো রকম চাপাচাপিও হয় না, ঠিক তেমনি ভাবে আমার মাওলাকে এই বান্দাগুলি দেখবে, এই মাওলার পাগলগুলি আল্লাহকে দেখিয়া যখন আমার আল্লাহ আবার নূরের পর্দা উঠে চলে যাবে, ওই পাগলগুলি আবার চিল্লাইবে বলবে আমার দয়ার মাওলারে, আমার দয়ার মাবুদরে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, আমার দয়ার মাওলারে, আমার দয়ার মাবুদরে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমারে পাইবার আসে ঘুরি আমি দেশবিদেশে, কোরআনের বাগানে কনল
বিশ্রাম বিছানা আমার দয়ার মাওলারে, আমার দয়ার মাবুদরে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? ওই মাওলার পাগল গুলি, ওই মাওলার পাগল গুলি মাওলাকে ডাক দিয়ে বলবে আমার আল্লাহ একটুখানি দেখা দি, আবার কোথায় লুকাইলা? আল্লাহ বলবে না রে বান্দা না, একটু সময় না রে বান্দা, একবার দিদারে 70,000 বছর চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দিদার আমরা কারা কারা চাই? নারায় তাকবীর, আয় আল্লাহ তাকায় দেখেন আল্লাহ তোমার বান্দাগুলি তোমার হাসরের ময়দানে তোমার দিদার চায়, আয় আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার দিদার দিও, সকলে বলেন আমিন। মহাপদ জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমি যেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যেই সূরাটি আমি তেলাওয়াত করেছি সেই দিকে কিন্তু আমি এখনো যাইনি। এটা মাত্র আমি আমার ভূমিকায় সময় নিলাম, কারণ দুর্বল ইমানকে সবল করে তারপর আলোচনা করা দরকার, ঠিক কি না? জোরে কন। যাই হোক, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি সুরা আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি, সুরাতুল কাউসার। বলুন সুরাটার নাম, সুরাতুল ছোট্ট একটি সুরা, মুসলমান বটে সবাই, আমার তো মনে হয় এই সুরাটি পারে, কারণ এই সুরাটি একেবারে ছোট, মাত্র তিনটা আয়াত। কয়টি আয়াত? তিনটা আয়াত। এই তিনটি আয়াতের ভিতরে আমার আল্লাহ তিন রকমের বয়ান করেছেন, শুনে যাবেন তো ইনশাআল্লাহ, থাকবেন না ভাগবেন। এই আলোচনাগুলি যদি আপনি শুনে শুনে আমল করতে পারেন, বিনা হিসাবে জান্নাত, বলুন সুবহানাল্লাহ। আমলের নিয়ে তো শুনবেন তো ইনশাআল্লাহ। দিলের কান দিয়ে কথাগুলি শুনতে হবে, এমনটা যেন না হয় দুই বন্ধু গেছে ওয়াজের ময়দানে, রাস্তায় বসে দাঁড়ায় বাদাম খায় আর বলে ওয়াস্তু হুজুর করতেছে আর মাইকের আওয়াজ আসতেছে শুনতেছি, বাদাম খাইতেছে আর ওয়াজ শুনতেছে, এ ফাঁকে বক্তা বয়ান করছে, ভাইরা আমার মসবি যায় পানি খাওয়া হারাম। এক বন্ধুকে কি কইল হুজুরে কইছে টসবি যায় পানি খাওয়া হারাম। আপনারা বলেন হুজুর কি বয়ান করছে মসবি যায় পানি খাওয়া হারাম। আরে দুই বাক পার বুদ্ধিজীবী বাক পার, দাঁড়ায় দাঁড়ায় অশ্বরে প্যান্ডেলে বসে না
কি শুনছে কি শুনছে তোষ বিজয়া পানি খাওয়া হারাম সকালবেলা আশি বছরের বয়সের মুরব্বী চায়ের দোকানে বস কি করতাসি তো তুমি কি অশুনছো বক্তা কইলো তোষ বিজয়া পানি খাওয়া হারাম তুমি এই কাম করতেছো দিল্লি কি অসুস্থ বুড়া মানুষ তো আশি বছর বয়স বেগার জায়গার মধ্যে পড়ে গেছে চিন্তায় পড়ে গেছে পাশে আবার আরেক ভাই হাজির কই কই আব্দুল্লাহ কালকে ওয়াজে ছিলা হ্যাঁ ছিলাম তো আচ্ছা কালকে কি বক্তা কি অস করছে কতটু কে কালকে কি বক্তায় কইছে যে তোষ বিজয় পানি খাওয়া হারাম না এই কথা তো বলে নাই বক্তায় বলছে পানি খাওয়া হারাম এই ভুলটা কেন শুনছে জানেন ওয়াজের ময়দানে বসে নাই নিজের বুদ্ধি মেধা দিয়ে দাঁড়ায় দাঁড়ায় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বাদাম খুঁটছে বয়ান শুনছে এজন্য সঠিকটা শুনে নেয় ভুলটা শুনছে ঠিক কিনা শুনে কন এজন্য ওয়াজের ময়দানে বসতে হয় ওয়াজের ময়দানে বসলে দুইটা জিনিসের ফায়দা হয় এক নাম্বার ওয়ান ওয়াজানা জিনিস জানা যায় নাম্বার টু আমলের ব্যাটারি চার্জ হয় দাদার নাতি তর্ক দাদায় কয় তুমি যদি আমার এবার সর্বনাই না রাও তোমার খবর আছে দাদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না আচ্ছা ঠিক আছে তোরে নিবি এইবার দাদা চরমনের ময়দানে লয়ে গেছে বয়ান শুনছে তিন দিন তিন দিন বয়ান শুনিয়া দাদায় হাত জেগে হাত জাগাইছে নামাজ পড়বেন হ রোজা রাখবেন হ মিথ্যা কথা বলবেন না হ সব ঠিক বাড়িতে রওনা তিন দিনের বয়ান শেষ বাড়িতে রওনা করছে বাড়ির কাছাকাছি গেছে কাছাকাছি যাওয়ার পর একটা ছোট্ট একটি খাল ওই খাল পাড়ে দিয়ে ওই পারে উঠবে এখন দাদাই কইতেছে নাতি রে নাতি পূর্বি দিকে ফিরবি তো পশ্চিম দিকে ঘুরবি না কয়না কইছি এদিকে ফেরত থাপ পরে দাপ সফল হয় পূর্ব দিক ফির নাতি তো সালা পূর্ব দিকে ফিরা বেশি দাদাই খালের ভিতরে নামছে কামড়া করবো কি বুঝিনি লঙ্গি দেহায় উড়াইয়া খাল ভারি দিব নাতি আবার এরকম বেকার চোখে নজরে তাকায় রয়েছে দেহে দাদায় ফরজ তরফ পইরে কাপড় উড়ে ও দাদা তুমি কি করতাস তুমি এগুলি কারে বেটা চুপঠাক বেশি কথা কইছলে তিরিশ বছর বয়ান শুনে ছুঁয়ে গেলাম খালের এপার আর তুই একদিন বয়ান শুনে নিতে চাও খালের ওপার এক থাপড়ে তো দা খালাই যাবে আর এর উপরে যদি আমল করতে পারেন আপনি কামিয়াব ঠিক কিনা জোরে কন সময় কামি আর লম্বা করবো না যে কথা আমি বলতেছিলাম আমি যে সুরাটা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি সুরাতুল কাউসার আল্লাহ ফাকর রব্বুল আলামিন বলেন ও পয়গম্বর আমি আল্লাহ নিশ্চয়ই আপনাকে হাউজে কাউসার দান করলাম
ও নবী আমার, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, হাউজে কাউসার আবার কেমন? হাউজে কাউসার জিনিসটা আবার কেমন? নবী আমার বলেন, নবী আমার বলতেছেন, আমি যখন মিরাজের রাত্রিতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করলাম, আমি নবী যখন জান্নাতের ভিতরে ভ্রমণ করলাম, তখন তাকায়া দেখি জান্নাতের ভিতরে একটি হাউজে কাউসার। আমার আল্লাহ নবীকে হাউজে কাউসার দান করেছেন। নবী আমার হাউজে কাউসারের বর্ণনা দিয়ে বলেন, নবী আমার হাউজে কাউসারের বর্ণনা দিয়ে বলতেছেন, ওই হাউজে কাউসারের পানিটা এমন হবে, হাউজে কাউসারের পানিটা হবে দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও হবে মিষ্টি। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, নবী বলেন এই হাউজে কাউসারের এক পেয়ালা পানি আমি নবীর হাতে যদি হাশরের ময়দানে আমি আমার উম্মতদেরকে পান করাইয়া দেই, ওই উম্মতের 50,000 বছরে আর পানির পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। হামসিরাতে মুস্তফা দরকা মামি হালেও কুনে ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খৈরুল বাশার গিরে লাজেম তাবুয়াবি আইবেসার। ও মুসলমান নবীর উম্মত, নবী বলেন আমার হাতে যদি আমার উম্মতদেরকে ওই হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করায়া দে, ওই উম্মতের 50,000 বছরে পানির পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, এই হাউজে কাউসার দুনিয়াতে প্রয়োজন না হাশরের ময়দানে? ওয়াজ কি বোঝেন না, আমার কথা বোঝেন না, এই হাউজে কাউসার আমাদের দুনিয়াতে প্রয়োজন না হাশরের ময়দানে, হাশরের মাঠে? কোথায় প্রয়োজন? কারণ দুনিয়ার জমিনে তো পানির অভাব নাই, দুনিয়ার জমিনে নলকূপের পানি, দুনিয়ার জমিনে ডিপকলের পানি, দুনিয়ার জমিনে সাপ্লাইয়ের পানি, দুনিয়ার জমিনে খালের পানি, বিলের পানি, দুনিয়ার জমিনে পানির অভাব নাই, দুনিয়ার জমিনে এত পানি। তারপরও দেখবেন সূর্যটা যখন তাপ দেয়, এই সূর্য হলো 9,30,00,000 মাইল উপরে সূর্য, তাও আবার সূর্যের মুখটা হলো উপরের দিকে, সূর্যের মুখটা উপরের দিকে ফিরানো, এখানেই সমাপ্ত নয় রে মুসলমান, 70,000 ফেরেশতা এই সূর্যটার উপরে বরফ ছিটাইতে থাকে। এই সূর্য যদি সামান্য একটু তাপ দেয়, এই তাপ আমরা সহ্য করতে পারি না, এই তাপের কারণে আমাদের শরীরটা ঘামে পুরা শরীরটা ভিজিয়া যায়, কলিজাটা আমাদের শুকা যায়, ঠিক কি নজরে কান? দুনিয়ার এই সামান্য সূর্যের তাপে আমাদের কলিজাটা শুকায়া যায়, যখন কলিজাটা শুকাইয়া যায় তখন আমাদের এই চাপকলের পানিতে কলিজা ঠান্ডা হয় না, আমরা ওই সাধারণ পানিটারে আমরা ফ্রিজের ভিতরে ঢুকাইয়া ঠান্ডা করিয়া তারপর আমরা খেয়ে কলিজাটা ঠান্ডা করি, ঠিক কিনা জোরে কন? ও মুসলমান নবীর উম্মত, ওই হাশরের ময়দানে চাপকলের পানির ব্যবস্থা নাই, ওই হাশরের ময়দানে ডিপকলের পানির ব্যবস্থা নাই, ওই হাশরের ময়দানে নলকূপের পানি নাই, ওই হাশরের ময়দানে একমাত্র আমার নবীর হাতে থাকবে হাউজে কাউসার। আমার নবী হাউজে কাউসারের পেয়ালা নিয়া দাঁড়ায়া তার উম্মতদেরকে ডাক দিবি, আয় আমার উম্মতের আয়, আয় আমার উম্মতের আয়,
আমি নবীর হাতে এক পেয়ালা পানি পান কর, এক পেয়ালা পানি পান করলে 50,000 বছরের ভিতরে আর পানি তৃষ্ণা লাগবে না। ও মুসলমান নবীর উম্মত, নবী বলেন হে আমার উম্মতেরা, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনেও ভুলি নাই। আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন মা আমিনার গর্ভ থেকে, আমার নবী দুনিয়াতে আগমন করলেন, নবী যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, দুনিয়াতে আসার পরে মা আমিনা তাকায়া তাকায়া দেখে আমার শিশু সন্তান মুহাম্মাদের ঠোঁট দুইটা বিড়বিড় করে নড়ে। মা আমিনা বলে আমি কান্টা লাগাইও, কান্টা লাগাইয়া যখন আমি শুনি শুনি আমার শিশু সন্তান মুহাম্মাদের জবান থেকে ইয়া উম্মতি আওয়াজ আসতেছি। ও মুসলমান নবীর উম্মত, আমার নবী দুনিয়াতে আসার পরেও আমাদেরকে ভুলে নাই। মিরাজের দিকে তাকায়া দেখেন, মিরাজের রাত্রিতেও নবী আমাদেরকে ভুলে নাই। নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবেন, ইন্তেকালের সময় উম্মতের কথাও ভুলে নাই। ওই কঠিন মুসিবতের দিনে হাশরের ময়দানে, হাশরের ময়দানটা বড় কঠিন, ওই কঠিন হাশরের ময়দানে আমার নবী আমাদের উম্মতদেরকে ভুলবেন না। আমার নবী বলবেন ও আমার উম্মতেরা আসো, তোমাদেরকে আমি আমার হাতে হাউজে কৌসারের পানি পান করা দেই। ও মুসলমান নবীর উম্মত, আমার নবী আবার সবাইকে হাউজে কৌসার পান করবেন না। আমার নবী তাকায় তাকায় দেখবেন কোন আমার উম্মত গুলি দুনিয়ার জমিনে, আমি মোহাম্মদ আমি নবীর মোহাম্মদে টুপিটা মাথায় দিয়েছি, কোন আমার উম্মত আমার মহব্বতে লম্বা জামা গায়ে দিছিল, কোন আমার উম্মত আমি নবীর অনুসরণ করেছিল, ওই উম্মতদেরকে আমার নবী ডাইকা ডাইকা হাউজে কাউসারের এক পেয়ালা পান পানি পান করায়া দিবে, 50,000 বছরে পানি পিপাসা লাগবে না। ও মুসলমান নবীর উম্মত, নবীর যে কয়টা সুন্নাত আছে এই সুন্নাতের উপরে আমল করতে কারা কারা রাজি আছে হাত দুইটা দেখায়া দেন। আয় আল্লাহ তাকায়া দেখে আপনার উম্মতেরা হাত বাড়াইছে, কিসের আতায় হাত বাড়াইছে আল্লাহ তুমি তো জানো। তোমার বান্দাগুলি হাশরের ময়দানে হাউজে কাউসার আয় আল্লাহ আপনার এই বান্দাদেরকে আপনার নবীর হাতে হাউজে কাউসার নসিব কইরেন, সকলে বলেন আমিন। ভাইরা আমার আমি যেই কথা বলতেছিলাম, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাউজে কাউসার এমনি এমনি পাওয়া যাবে না, হাউজে কাউসার যদি পাইতে চাই রে বান্দা দুইটা আমাদের মূল্য দিতে হবে। এক নম্বরে হলো ফসল্লি লি নামাজ, দুই নম্বরে হলো রব্বিকা ওয়ানহার কুরবানি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এক নম্বরে হলো নামাজ, আমাদেরকে নামাজ কায়েম করতে হবে, আমাদের নামাজ আদায় করতে হবে। এখন তো মানুষ দেখানোর জন্য নামাজ, প্রকৃত আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ নাই। তাহলে তাকায় দেখুন কথাটা সত্য না মিথ্যা, দেখবেন ফজরে জোহরে আসরে মাগরিবে সেই খবর নাই। যদি শুনে অমুক চেয়ারম্যান মারা গেছে দেখবেন সেখানে হাজির, সেখানে কেন হাজির হয় জানেন? লোকেরা বলবে অমুকের বলা অমুক জানাজায় হাজির হয় নাই। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ আল্লাহর হুকুম ফরজ না ফরজে কিফায়া? জোরে বলেন ফরজ। আর জানাজায় নামাজ ফরজে কিফায়া? এখন বলেন, এখন বলেন ফরজ। আমার পক্ষ থেকে আমার বিবি সাহেবা যদি আদায় করে দেয় আদায় হবে হবে না? ফরজ হুকুম আমারটা আমারই করতে হবে, ঠিক কি না? জোরে কোন। আর ফরজে কিফায়া নামাজ আমার পক্ষে যদি আমার বাবাই হাজির হয় আদায় হয়ে যাবে, ঠিক কি না? জোরে কোন।
এজন্য নামাজ আদায় করতে হবে আল্লাহর হুকুম মানিয়া নবীর তরিকায় চলিয়া। তারপর আমাদের কবর দেশে রওনা দেওয়া লাগবে, ঠিক কিনা জয়কন? ও মুসলমান নবীর উম্মত, সাহাবা আজমাইন তারা কিভাবে নামাজ আদায় করত, আর আমাদের নামাজ কিরকম দেখেন? দুনিয়ার জমিনে আমরা তাকায়া দেখি ইমাম সাহেবের যদি ফজরের নামাজে লম্বা কেরাত হয়, পরের দিন সকালবেলা ওই মসজিদে মুসল্লি কমে যায়, ঠিক কি না জোরে কন? আর সাহাবীদেরকে তার দিকে তাকায়া দেখে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন, গাজী হয়ে বাড়িতে ফিরেছেন। বাড়িতে ফিরার পরে দরজায় গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতর থেকে বিবি সাহেবা সালামের জবাব দিছে। এখন আমাদের বাংলার জমিনে সালাম নাই, সালাম নাই, এজন্য সংসারে কিন্তু শান্তি নাই, ঠিক কি না জোরে কন? আমার সময় কম, দুই একটি কথা বলেই সমাপ্ত করে দিব। আপনারা একটা আমল করবেন, আজ থেকে বাসায় গিয়া বিবি সাহেবকে সালাম, বিবি সাহেবাকে সালাম দিবেন। কে কে বিবাহ করেছেন, যারা যারা বিবাহ করেছেন, বাসায় গিয়া বিবি সাহেবের সালাম কে কে দিতে পারবেন একটু হাতটা জায়গায় দেখা দেন। আয় আল্লাহ, আমার এই বাবাদেরকে আমার এই ভাইদেরকে কবুল করে নাও, সংসারের ভিতরে শান্তি দিয়া দাও। সকলে বলেন আমিন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করার পর বিবিকে বলতেছে, ও বিবি আমার, আমার দিলটা মানতেছে না রে বিবি, আমি যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরেছি, আমি চাই আমি আমার মাওলার সাথে একটু মহব্বত লাগা দিব। বিবি তুমি যদি অনুমতি দাও তাহলে আমি যাই নামাজটা নিতে পারি গো বিবি। হযরতে আবু হুরায়রা যাই নামাজটা নিয়ে বিছায়া দিছে। হযরতে আবু হুরায়রা নামাজে দাঁড়ায়া তাকবীরে তাহরিমা বাইদা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পর সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছে, এর ভিতরে রুকু করে না, এর ভিতরে সেজদাও কিন্তু করে না। হযরতে আবু হুরায়রা নামাজে দাঁড়ায়া রইছে। এমনি ভাবে হযরতে আবু হুরায়রা দুই রাকাত নামাজ আদায় করিয়া ডানে বামে সালাম ফিরাইয়া শুনে মসজিদ থেকে মুয়াজ্জিন ফজরের আজান দিতেছে। এই ছিল সাহাবা আজমাইনদের নামাজ। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।